আজ এক মাস বারো দিন পর জেল থেকে ছাড়া পেলাম। অবশ্য এত তাড়াতাড়ি ছাড়া পাওয়ার কথা নয়। ঢুকেছিলাম নারী নির্যাতন কেস নিয়ে। জানি না ওটা নারী নির্যাতন কিনা, আর জানার চেষ্টাও করছি না। আমি এখন থানাতেই আছি, কারণ যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছে, কারণ যুক্তিযুক্ত। কেউ এমন ছেলে চায় না যে ছেলে চরিত্র খারাপ। পরিস্থিতি আমি মেনে নিয়েছি, এই জন্য আমি থানাতে বসে নেই। পুলিশ অফিসার বসতে বলেছে, তাই বসে আছি। বেশ কিছু সময় পর একজন স্যুট পরা ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমার মুখোমুখি বসলেন। কি খবর ইয়াংম্যান? ভালো, কিন্তু আপনি কে? আমি একজন মানুষ। তুমি নিশ্চয়ই ভাবছ তোমাকে এত তাড়াতাড়ি কেন ছেড়ে দেওয়া হলো? এটা অবশ্য ভাববার বিষয়। আমি তোমার জামিন করিয়েছি। কেন, আর কারণ? কারণ আমি তোমাকে চিনি। তুমি একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে, এবং ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হয়েছিল। এবং তুমি কেন জেলে আছো সবটাই আমি জানি। কিন্তু এটা তো মূল কারণ নয়। তোমার জামিন করানোর কারণ হচ্ছে তোমাকে আমার কোম্পানিতে নিয়োগ দেওয়া। আপনি কিভাবে শিওর হলেন যে আপনি বললেই আমি আপনার কোম্পানিতে কাজ করব? আমার বিশ্বাস তুমি আমাকে ফেরাবে না। এখন চলো আমার সাথে, তোমার জন্য একটা নতুন ফ্ল্যাট কিনেছি, তুমি সেখানেই থাকবে। আপত্তি আছে নাকি? না, চলুন। ধন্যবাদ ইয়াংম্যান, আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না। হুম, চলুন। অতঃপর ভদ্রলোকের সাথে তার গাড়িতে চড়ে একটা বিল্ডিংয়ের সামনে আসলাম। সেখানেই তিনি তার কেনা নতুন ফ্ল্যাটের চাবি আমাকে দিয়ে চলে গেলেন, এবং তার একটা কার্ড আমাকে দিয়ে গেলেন। পরের দিন ওনার দেওয়া কার্ডের ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে হাজির হলাম এবং অফিসে জয়েন করলাম। প্রথম দিন বেশ কিছু কাজ করে বাসাতে ফিরে আসলাম। অনেকেই ভাবছেন যে আমি কেন জেলে ছিলাম, তবে শুনুন সে ঘটনা। সেদিন ছিল শুক্রবার। সকালে ছোঁয়ার সাথে পার্কে দেখা করার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছিল। ততক্ষণে ছোঁয়া পার্ক থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল। আগেই বলি, ছোঁয়া আমার গার্লফ্রেন্ড ছিল। ছোঁয়া খুব বদরাগে ছিল। ওর এই রাগের কারণেই আমি এক মাস জেল খেটেছি। কারণ সেদিন আমি রাস্তায় ওর পাশে গিয়ে হাত ধরে বললাম, ছোঁয়া বেবি সরি। ওই ছেলে কে আপনি, আর এভাবে আমার হাত ধরেছেন কেন? বলছি তো সরি, আর কখনো দেরি হবে না। আজব, কে আপনি, আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছোঁয়া, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? তো কিভাবে রিয়্যাক্ট করব, বেয়াদব ছেলে একটা, চেনা নেই জানা নেই একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে ডিস্টার্ব করছেন। কি ম্যাডাম, কোনো সমস্যা? দেখুন, এই ছেলেটা আমাকে হেনস্থা করছে। এসব কি বলছে ছোঁয়া? এবার আমরা বলবো, রাস্তার মেয়েদের উত্তক্ত করা, থানাতে নিয়ে কয়েকটা ঘা দিলেই বুঝতে পারবি, চল। তার পরের কাহিনী তো প্রথম থেকেই বলা হয়েছে। কয়েকদিন অফিস করার পর বসের কাছে খুব প্রিয় হয়ে উঠলাম, কারণ আমি দুদিনের কাজ একদিনেই করতে পারি। এই জন্য অফিস থেকে আলাদা কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমাকে। আমি যখন ইচ্ছা তখন অফিসে আসি, এবং আমার কাছে সে অফিস থেকে চলে যায়। আজ হঠাৎ ফাইল জমা দিতে গিয়ে দেখলাম বসের চেয়ারে একটা মেয়ে বসে আছে। আমি যে রুমে ঢুকেছি সেদিকে কোনো খেয়ালই নেই, বসে বসে ফোন টিপছে। তাই আমি বললাম, এক্সকিউজ মি। জি জি বলুন। স্যার কোথায়? বাবা তো একটু বাইরে গেছে। ও আচ্ছা, ফাইলগুলো রেখে দিলাম, স্যার আসলে বলবেন। আচ্ছা বলবো, দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। থাক, আমি চলে যাব। আচ্ছা আপনার নাম কি? আমার নাম তামিম। ও, আপনি সেই? সারা দিন বাবা আপনার প্রশংসা করে, আপনার জন্য আমাদের ব্যবসার বেশ উন্নতি হয়েছে, ধন্যবাদ আপনাকে। এটা আমার কর্তব্য, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পর বসে রুমে ডাক পড়ল, তাই বসে রুমে গেলাম। স্যার কিছু বলবেন?
কাল আগামীকাল আমার মেয়ে রিনিতার বিয়ে, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। ঠিক আছে। আচ্ছা এবার যেতে পারো। ওকে। আমি সেদিনের মতো অফিস করে বাসাতে ফিরে আসলাম। পরের দিন সন্ধ্যায় বর্ষের মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত হলাম। অফিসের সবাই এসেছে, যে যার মতো গল্প করছে, আমি একা একা দাঁড়িয়ে আছি। কারণ অফিসে কারোর সাথে আমার তেমন পরিচয় নেই, আমি কারোর সাথে কথা বলি না, দরকার ছাড়া বসের সাথেও বলি না। আগে অবশ্য আমি এমন ছিলাম না, তবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। এখন একাকি থাকতে থাকতে একাকিত্বকে সঙ্গী করে নিয়েছি। কোলাহল এখন আমার একদম সহ্য হয় না, তাই একাই দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে শুনলাম, কেমন আছো তামিম? সেই পরিচিত কণ্ঠ শুনে পিছন ফিরে তাকালাম। সেই পরিচিত মানুষটা। জি, আমাকে বললেন। কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ইফতিজারা কোনো মেয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করতে জানে না, শুধু রাস্তাঘাটে মেয়েদের উত্তক্ত করতে জানে। সরি, আসলে আমি সেদিন বেশি রেগে গিয়েছিলাম, তাই কী না কী বলেছি ঠিক নেই। সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আপনার এই রাগের কারণে একটা ছেলে পরিবার হারিয়েছে, মান সম্মান সব কিছু হারিয়েছে। আমি ভাবতেই পারিনি আমার রাগের কারণে তোমার এত ক্ষতি হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখুন ম্যাডাম, এভাবে কাঁদবেন না এখানে, নাকি এবার গণপিটুনি খাওয়াতে চান? ছোঁয়া কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদুক, যত ইচ্ছে কাঁদুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অতপর ভালোভাবে বিয়ে শেষ হলো। একটু আগে জানতে পারলাম ছোঁয়া বসের ভাইয়ের মেয়ে, তবে তারা আমাদের ব্যাপারে কিছু জানে না। আবার আগের মতো অফিস করতে লাগলাম। সপ্তাহখানেক বাদে আজ একদম অফিস টাইমে অফিসে আসলাম। রুমে ঢুকে দেখি বস আর ছোঁয়ার বাবা বসে আছে। আমি গিয়ে আমার চেয়ারে বসলাম। স্যার, অ্যাকচুয়ালি আমার রুমে কি মনে করে? তোমার সাথে একটা কথা বলার ছিল। জি বলেন। আমি ভেবেছিলাম আমার মেয়ে রিনিতার সাথে তোমার বিয়ে দেব, কিন্তু ও ভালোবেসে বিয়ে করলো, তাই ভাবছি ছোঁয়ার সঙ্গে তোমার বিয়ে দেব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? দেখুন স্যার, আপনি তো জানেন আমার সাথে ঘটে যাওয়া বাজে ঘটনা, আর সেই ঘটনার জন্য ছোঁয়া দায়ী। এবার বলুন, ছোঁয়াকে কি আমার বিয়ে করা উচিত? যার জন্য আমি আমার পরিবার হারিয়েছি, তাকে বিয়ে করলে আমি বা আপনার ভাইজি কীভাবে সুখী হব বলতে পারেন? তামিম, আমরা সবটা জানি, ছোঁয়া আমাদের সবটা বলেছে। রিনিতার বিয়েতে তোমাকে দেখার পর থেকে সারাদিন কেঁদেই চলেছে, এভাবে চলতে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। মেয়েটাকে তুমি বাঁচাও। পারবেন? পারবেন আপনার মেয়ে আমার থেকে যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো ফিরিয়ে দিতে? তুমি যদি চাও আমি তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দেব, আর তোমাকে তো চাকরিটা আমি আগেই দিয়েছি। যদি আমার পরিবার ফিরিয়ে দিতে পারেন এবং যদি আমার পরিবার এই বিয়েতে রাজি থাকে, তবে আমি ছোঁয়াকে বিয়ে করব। ঠিক আছে, আমরা আসি। ওকে। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল, কিন্তু কিছু আগের মতো হলো না। অফিসে বসে কাজ করছিলাম, ফোনটা ভেসে উঠল। ফোনের স্ক্রিনে বসের নাম ভেসে উঠল। হ্যালো। হ্যাঁ তামিম, একবার আমাদের বাসায় আসো তো। কেন? আসলেই দেখতে পারবে। আচ্ছা আসছি। অতঃপর অফিস থেকে বেরিয়ে বসের বাসার দিকে রওনা হলাম। বসের বাসার ভিতরে ঢুকতে দেখতে পেলাম মা বাবাকে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। মা রবিবারের পালা শেষ। বসের কথা মতো ছোঁয়ার সাথে ছোঁয়ার রুমে গেলাম। ছোঁয়ার রুমে ঢুকতেই ছোঁয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তা দেখে আমি বললাম, কী করছেন ম্যাডাম, একজন ইফতিজারকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ধরেছি, বেশ করেছি। যদি আপনাকে উত্তক্ত করি? তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমাকে আর কষ্ট দিও না, আগের মতো আপন করে নাও প্লিজ। ছোঁয়াকে আমি খুব ভালোবাসি, তাই ওর কান্না দেখে সব কিছু ভুলে গিয়ে ওকে বুকের মধ্যে টেনে নিলাম। এবং কয়েকদিন পর আমাদের ধুমধাম করে বিয়ে হলো। সবে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।